পুরি করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আশা করি তোমাদেরকে এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে একটু ভালোবেসো। আর এই যে ঘুম থেকে উঠেই তালাটা খুললাম, ঠাকুর প্রণাম করলাম, ছেলে এখনও উঠেনি, আর মেয়ে ওদিকে রেডি হয়ে গেছে। যেহেতু পরীক্ষা চলছে, একটু লেটেই যাচ্ছে। তো ছেলের এই যে ড্রেস টেস, এগুলো সব কিছু রাত্রের দিকে আমি ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে সকালবেলায় না প্রচণ্ড বিরক্ত লাগে, মানে আমারও নিজেরও শরীরটা এখন একদম ভালো থাকে না, যেহেতু পায়ের তলটা এতটাই ব্যথা করে, মানে জ্বালা করে। এত তেল লাগাচ্ছি তবুও দেখছি কিছুতেই কমছে না। কী যে হয়েছে, সকালে তো একদম আমি নিচে পা রাখতেই পারি না, একদম ভালো লাগছে না। আর ছেলেকে এখানে ডাকছি, ছেলে বলছে আজকে স্কুলে যাবে না। মানে কি বদমাশ, ওদের তো ছুটি ছাড়টা সত্যি করে থাকেই না। তো ছেলেকে দেখো, এখন আমি একটু আদর করছি, তারপরে ওর বাবা ওকে নিয়ে গিয়ে ফ্রেশ করবে, তারপর ড্রেস টেস পরাবে, তা করতে করতে আমি টিফিনটা ওদের রেডি করে দেব। আর এখানে দেখো, ছেলের টিফিন, মেয়েরও টিফিন, সেম টিফিন ওদেরকে দিলাম। তারপর দেখো বর্মশা এখন ওদেরকে জামা পড়াচ্ছে, আর দাঁত দেখো একটা উঠে গেছে বাবুর। আইকারটা বাবুরও আছে, ফোনটা রেখে দাও, ফোনটা এখন আর দেখতে হবে না। ঘুমিয়ে থাকতে মন করছে গো। সবাইকে গুড মর্নিং বলে দাও। সকালবেলাটা সত্যি বাচ্চা থাকলে মানে স্কুল পাঠানো, রেডি করা, এগুলো খুব ঝামেলা। তো ছেলে মেয়ে বর্মশাই তিনজন একদম রেডি হয়ে গেছে। আজকে বর্মশাই একটু লেটে অফিসে যাবে, আজকে খেয়ে দিয়ে যাবে। তো ওদেরকে এই পুলকারে তুলে দিয়ে আসবে, তারপরে এসে স্নান টান করবে, চা টা খাবে। ওরও অনেক কষ্ট হয় গো, সকালে বেরোয় আবার বিকেলে আসে, আবার দোকানে। সত্যি করে মানুষটার দিকে না চেয়ে থাকলে অনেক কষ্ট হয়। ও আমাদের জন্য যে এত কষ্ট করে, ঠিক আছে, ও যেরকম করে আমিও কিন্তু সংসারে এরকমভাবেই কষ্ট করি। তো ওর কষ্টটা বেশি আমার লাগে, যেহেতু দেখো বাড়িতে আমরা কাজ করি, পাখার হাওয়াতে বসে থাকি, শুয়ে থাকি, ঠিক আছে। ও তো এই যে অফিসে যায়, ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে যে কাজ করে, ও তো বসার সময়টুকুও ঠিকঠাক পায় না। তো সত্যি করে খুব কষ্ট হয়, মনে হয় কবে যেন সব ঠিকঠাক হয়ে যাবে। আর এই যে এখন আস্তে আস্তে আমি রুমে এলাম, ওই রুমটা পরিষ্কার করলাম, এই রুমটা পরিষ্কার করলাম। যতই শীত হোক, গরম হোক, বৃষ্টি হোক, ঢাকা আমাদের একটা লাগবেই। তো এটা মেয়ের জন্য সব সময় একটা থাকে। আর এই যে পায়ে দেখেছো, পুতুল টুতুলগুলো পুরো ঠেলে ফেলে দেয়। তো এখন সুন্দর করে আমি এই যে আমার বেডরুমটাকে পরিষ্কার করে নেব, আর তারপরে বর্মশা আসবে, দুজন মিলে একটু চা খাবো, চাটা খেয়ে দিয়ে আস্তে আস্তে কাজ করব। আর মাথাটাও প্রচণ্ড ধরেছে। আর এখানে দেখো, আমি কাজ করতে করতে আজকে চলে এলো আমাদের মান্থলি বাজার। আসলে মান্থলি না, যেগুলো শেষ হয়ে গেছিলো, তো বর্মশা সেগুলো অর্ডার করেছিল, তো সেইগুলোই এসছে এখন। সেগুলো সব এনে টেনে বর্মশায় রাখলো, আমি এদিকে জামাকাপড় কাচতে দিয়ে দিলাম। আর এখন করব দাঁত মাজবো। তো সকালে উঠে দাঁত মাজাটা হয় না, সকালে জাস্ট মুখে চোখে জল দিয়ে তখন আস্তে আস্তে ওদেরকে রেডি করি। তো বর্মশায় চাটা করে আমার হাতে দিল, আর এই যে আমি বিস্কিট খাচ্ছি, আর দেখছি কী কী অর্ডার করেছিল। ও আমাকে জিজ্ঞেস করে না কি লাগবে না লাগবে, শুধু ও রান্নাঘরে গিয়ে দেখে নেয় কোনটা, মানে আমার থেকে ও বেশি সংসারী। সত্যি করে আমার মাও এটা বলতো যে তুই কিছু জানিস না, লবণ লাগবে না, তেল লাগবে কিছু না, ও এগুলো দেখে শুনে ঠিক করে নেয়। তো সত্যি করে আমি এইটার জন্য অনেক হ্যাপি, মানে আমাকে কিছু বলতেই হয় না, মানে ও দেখি তার আগে সব কিছু রেডি করে দেয়। তো এটা দিদিও বলে। তো ঘিটা আমার শেষ হয়ে গেছিলো, তো ঘিটা অর্ডার করেছে, তো ওগুলো সব আস্তে আস্তে রাখবো ঠিকঠাক করে। তার আগে এই যে বাসনপত্রগুলো আছে, তো এগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখবো। আজকে ভাবলাম এই সব কাজগুলো করে একদম স্নান টান করে রান্নাবান্না করবো। সকালবেলা এই সব কাজগুলো দেখবে হয়ে গেলে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর আমাদের হাউস ওয়াইফদের দেখবে সারাদিনই যেন টুকটাক কাজ লেগেই থাকে। আর একটা জিনিস হচ্ছে, আমি এসে রান্নাঘরে দেখলাম বর্মশাই বানাচ্ছে ইলিশ ভাপা, তো খুব ভালো হলো, আজকে আমাকে কিন্তু রান্না করতে হবে না। তো ইলিশ ভাপা আর ভাত খেয়ে ও যাবে, ও আতপ চালের ভাত খেতে খুব ভালোবাসে। তো এখানে দেখো,
ও এদিকে রান্নাবান্নার দিকে যোগাযন্ত্র করছে আর আমি চলে এলাম বাসি এই কাজগুলো করতে। আমাকে বললে যাও এই কাজগুলো তুমি তাড়াতাড়ি করে নাও আর আমি এদিকে রান্নার দিকটা আমি দেখছি। তো সকালে এই কাজগুলো তো করতেই হবে, সকালে ঝাড়ু হাতে নেতা নিয়ে এই কাজগুলো তো আমাকে করতেই হয়। সত্যি করে মাঝে মাঝে অনেক কষ্ট হয়, রাগারাগি হয়, আবার ভাবি এইসব কাজগুলো যদি কাজের লোককে দিয়ে করায়, সেও তো মানুষ, সে হয়তো পয়সার জন্য করবে কিন্তু তারও তো কষ্ট হয় আমার মতো সত্যি করে। তো আমি ভাবি যে এই বাড়ির কাজের লোক আমি, তো চলো কষ্ট করে সুখ দুঃখ নিয়েই সংসার মনে হয় ঠিক আছে চলো নিজেই করিয়ে নিই। আর যেই টাকাটা কাজের দরুন পাই সেটা তো আমি জমিয়ে রাখি, বাবুদের জন্য খাবার দাবার, নিজের শখ স্বাদ সব কিছু করি। তো এইটা একটা আমার বড় জব বলতে পারো। তো এখন সুন্দর করে দেখো এই যে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি, আর এতটাই চুল উঠছিল এখন এই তেলটা লাগানোর পর অনেকটাই চুল ওঠা কিন্তু কমে গেছে আমার, এতটাই চুল জমা হয়েছে এখন আমাকে হাঁড়ি কড়াই কিনতে হবে। মানে মাথাটা খারাপ হয়ে যায় চুলটা দেখলেই না মনটা খারাপ হয়ে যায়, আসলে আমাকে লম্বা লম্বা চুল প্রচণ্ড ভালো লাগে। তো সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে নেব, তারপর ঘরটার মুছে টুছে বর্মশাই তো নিজে নিয়েই মানে খেয়ে নেয়, আমাকে কিন্তু দিতে হয় না। এইসব দিক দিয়েও অনেক লক্ষ্মী, মানে ওই রকম মানুষ না এই আমায় খেতে দাও এটা দাও ওসব না, তুমি কাজ করছো ঠিক আছে আমি নিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো আমি এই কাজগুলো করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি। একদম স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি, তখন বর্মশাই চলে গেলে, ও তো ইলিশ মাছ করেছে ইলিশ ভাপা আর ভাতটা বসিয়ে দিয়েছে, তো ভাতটা হচ্ছে আর আমি তাড়াতাড়ি করে স্নানটা করলাম, মাথাটা ধুইনি, যে সামনে একটু জল দিয়ে দিয়েছি। তো বাকি রান্নাগুলো এখন করব। আর এখানে দেখো এই যে কালকের জামা কাপড়গুলো সেগুলো এখন হালকা হালকা ভেজে আছে, তো বাবুরা সব স্কুল থেকে এলে তখন আমি জামা কাপড়গুলো একবারে কাচবো। আসলে কি বলতো রোদ করছে আবার বৃষ্টি হচ্ছে, এই কারণে নিচে এখন আর বের করছি না, এখন এখানেই থাক মোটামুটি, এগুলো এই শুকিয়েই গেছে তো পরে তুলবো, এখন আপাতত থাক। এখন রান্না কি হবে ভাবছি, আমি সোয়াবিন খেতে ভালোবাসি তো বর্মশাকে বলেছিলাম সোয়াবিন আনতে, তো সোয়াবিন নিয়ে এসছে। তো ভাবছি আলু পেঁপে সোয়াবিনের একটা তরকারি হবে, ইলিশ ভাপাটা কীরকম হয়েছে সেটা তো দেখাবোই। আর হচ্ছে ডাল ছিল ডালটা বের করলাম, সবজি তো অনেক কিছুই আছে, দেখো আবার নিয়ে এসছে মোচা, এই যে মোচা টোচা করবো না এখন, এই যে দেখো পটল আলু পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে, ঘ্যাঁট হবে আর কিচ্ছু হবে না। আর উচ্ছেগুলো দেখছি কীরকম হয়ে গেছে, তিনটে না চারটে মতো উচ্ছে আছে, দেখি বার করি এখন দেখা যাক, উচ্ছেটা কিছু একটা ব্যবস্থা বা কিন্তু কিচ্ছু তো করতে হইবে। আর কি আছে কি কুমড়ো আছে কী আছে, দিদি মনে হয় ফোন করেছে, দিদির সঙ্গে একটু কথা বলে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো তোমাদেরকে একবার এলাম, সবজিটা পরে কাটবো, দেখো ভাতটা অনেকটাই হয়ে গেছে আর একটু হলেই হবে, এখন ঢাকা রেখে দেবো। আর যেই জিনিসটা তোমাদেরকে দেখাবো ইলিশ ভাপা, এই দেখো দারুণ হয়েছে, আর ও খেয়ে গেছে আবার ঢেকে ঢুকে রেখে দিয়ে গেছে। আর এখানে দেখো সোয়াবিনটাকে আমি ভালো করে একটু গরম জলে ফুটিয়ে রেখে দিলাম, আর সব কিছু দেখো রান্নার একদম জোগাড় যন্ত্র করে চলে এসেছি। এখানে ইলিশের মাথা দিয়ে আজকে হবে কচু শাক, তো আমি সেরকমভাবে কিন্তু এসব রান্না করি না, যেহেতু বর্মশাই খেতে ভালোবাসে তো করতে তো হবেই। কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, মাছটা ভেজে উঠিয়ে রেখেছি, আর একটু মশলা দেবো আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু একটুই দিলাম। তো এখন ভালো করে এটা কষিয়ে নেব, তারপরে কচু সেদ্ধটা দিয়ে দেবো, হলুদ লবণ একটু লঙ্কা গুঁড়ো এগুলো তো লাগবে, আর একটু মিষ্টি মিষ্টি করব। আমার ভিডিও যারা দেখো আমার সত্যি করে রান্নাবান্নাতে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, এই কারণে
আর আমি সত্যি করে সেরকমভাবে ভালো রান্না করতে পারি না, তো যেটুকুই আমি নিজে করি তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। এখানে দেখো পটল আর আলু পেঁপে দিয়ে হবে সোয়াবিনের একটা মাখামাখা তরকারি। তো এখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু ভালো করে মেখে চেখে নেব, তারপর ঢাকা রেখে দেবো। আমি জানি অনেকেই খুব ভালো ভালো রান্না করতে পারো, তো আমি যেরকম পারি সবসময় তোমাদের কাছে সেটাই শেয়ার করি। আর সত্যি করে এখানে দেখো মেয়েও চলে এলো, তো মেয়ে এদিকে সানটান করবে আর বাকি রান্নাগুলোকে এখন আমি ঝটপট করে নেব। আর এখানে দেখো সোয়াবিনটা আমি ভাজতে দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে। আরেকটা জিনিস হচ্ছে কি বলো তো, প্লিজ তোমরা এমন কিছু কমেন্ট করো না যাতে আমার মনটা খারাপ হয়ে যায়। আমি সব সময় চেষ্টাও করি একটা ভালো ব্লগ ভিডিও করার জন্য, জানি তোমাদের পছন্দ হয় না। এখনকার দিনে সত্যি করে ইউটিউবে দাঁড়ানোটা অনেক কষ্ট গো, অনেক কষ্ট। আমাদের মতো সাধারণ ইউটিউবার সত্যি করে দাঁড়ানো মনে হয় মানে স্বপ্নেও ভাবতে পারবো না এখন। মানে আমি এখন দেখছি মানে আমাদের আগেকার যে চ্যানেলটা ছিল তাদের সঙ্গে যাদের সঙ্গে আমরা কাজ করতাম তারাও এখন নতুন নতুন চ্যানেল খুলেছে, তো তাদের তো চ্যানেল পেজে আসতো না, মাঝে মাঝে পেজে চলে আসছে, তারাও এখন এমন এমন ভিডিও করছে মানে বাধ্য হয়ে গেছে। ভালো ভিডিও করতে করতে না তারাও ক্লান্ত হয়ে গেছে, তো কি করবে বলো? যদি জনতারা সবসময় ভালো ভিডিওর দিকে না এগিয়ে আসে, খারাপের দিকে আসে, তাহলে তো আমরা কোনো দিনই দাঁড়াতে পারবো না। তো যারা দাঁড়িয়ে গেছে তাদের কথা আলাদা। সত্যি করে একটা আমি জিনিস দেখি, যারা ধরো অনেক অনেক ভিউ হয় তারা আমাদের মতো একটা শর্ট বানাচ্ছে, তাদের কত ভিউ হচ্ছে আর আমরা সেই শর্টটাই বানাচ্ছি সুন্দর করে কিন্তু তাতে কোনো ভিউ নেই, কেন আমি বুঝতেই পারছি না। মানে মাঝে মাঝে জানো তো সত্যি করে আমার মনটা খারাপ হয়ে যায়, একদম ভালোই লাগে না। আবার মনের মধ্যে ইচ্ছে জাগে, আবার ভেঙে যায়, জানি না কবে ইচ্ছাটা আমি ঠিকঠাক রাখতে পারবো। দেখা যাবে একদিন ভেঙে যাবে, তখন আর আমি জোড়া লাগাতে পারবো না। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, এখন সব কিছু রেখে দেবো। আমাকে দিদি শুধু একটা কথাই বলে যে যে যাই বলুক যে যাই করুক তুমি তোমার মতো সুন্দর করে ব্লগ করো, ভালো করে করো, যদি ভগবানের ইচ্ছে থাকে একদিন না একদিন তুমি সাকসেস পাবে। তো সেটাই আশা করি, সেটাই আশাতে বসে আছি। জানি না ভগবান কবে আমার মানে আমার জন্য একটু ভাববে, যে আমাকে একটু আশীর্বাদ করবে। তো রান্নাবান্নার পর দেখো গ্যাস কিন্তু আমি এভাবেই মুছি, আর এই গ্যাসটা কিন্তু আমাকে আমার দিদি দিয়েছে। তো আর একটা যে গ্যাস ছিল ও বাড়িতে সেটাকে এখন রেখে দিয়েছি। তারপরে যে বাসনপত্রগুলো হয় এটা তো মাজতে মাজতে পুরো মাথাটাই খারাপ হয়ে যায়, তো চলো এগুলো সব মেজে বসে নিই। ছেলে ওদিকে স্নান করছে, তারপর খাওয়া দাওয়া করার পর বাকি কাজগুলো আস্তে আস্তে করবো। তো চলো আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আর দেখতে থাকো কী কী করছি না করছি। বসে গেছি এখানে ইলিশ মাছ আর একটু জল ছিল সেটাকে বের করেছি। এটা তো দেখতেই পেরে সোয়াবিনের তরকারি, এখানে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটাই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো এই যে মাদেরকে খেতে দিয়ে দেবো, আমি এখানে ডাল নেব, ইলিশ মাছ নেব, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। খাওয়া দাওয়ার পর তখন যা কাজ করার, খিদে পেয়ে গেছে আর বাদ দিছি তো এক হাতে ধরবো, এক হাতে তো আমরা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। হ্যাঁ ডাল দেবো, দেবো সব দেবো। সন্ধে জেলে রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি, কেন অনেক সকালে মাছটা রান্না হয়েছিল।
তো খারাপ যদি হয়ে যায়। আর এদিকে আমি দেখো দুধটা বসিয়ে দিয়েছি, বাবুদেরকে দেব বনবিটার দুধ, এখানে বনবিটা নিয়ে এসে রেখেছি। আর আমি খাবো চা, তো বর্মশা এখন অফিস থেকে আসেনি, তো ওর জন্যও বানাচ্ছি আর আমিও খাবো। রাত্রে তো আজকে এই মেনুগুলোই হবে, সকালে যা যা রান্না করেছি সেগুলো আজকে রাত্রে খাবো। এখন চাটা খেয়ে ছেলেকে পড়াবো, পড়িয়ে টড়িয়ে ওই 10:30টা, হ্যাঁ 10:30টার দিকে খাই আমরা। শুতে শুতে তো আমার 12:30-12:30 হয়েই যায়, তো এখন চাটা বানিয়ে নিই। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এবার শেষ করি, আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।